বোনের কাছে নিয়ে গেছে বাড়ির লোক, বোনের কাছে এসে একটু এই আধা ঘন্টার মতো রেখে তা সেখান থেকে বোনি পাঠিয়েছে হসপিটালে। হসপিটালে গাড়ি নিয়ে আসার সময় রাস্তাতে ঘটনা ঘটেছে। আমরা কোন সমাজে বাস করছি যেখানে এখনো পর্যন্ত সাপে কামড়ালে আমরা ডাক্তারের কাছে যেতে পছন্দ করছি না, আমরা কি করছি না, ওঝা বা গুণিনের ওপরেই ভরসা রাখছি। ফলস্বরূপ কি হচ্ছে, সেই মানুষটার মৃত্যু হচ্ছে। সেই মানুষটা চলে যাওয়ার পর গোটা পরিবার আফসোস করছে যে ইস, আরেকটু আগে যদি ডাক্তারের কাছে যাওয়া যেত তাহলে বোধ হয় মানুষটাকে প্রাণে বাঁচানো যেত। বারবার তো বলা হচ্ছে যে সাপে কামড়ালে কোনো রকম গুণিন বা ওঝা নয়, ডাক্তারখানায় যান। তাহলে এখনো পর্যন্ত কেন এই বার্তাটা সকলের কাছে পৌঁছচ্ছে না? গ্রাম বাংলার মানুষ এখনো কেন সাপে কামড় খাওয়ার পর গুণিন বা ওঝার উপরে ভরসা রাখছেন? সেই প্রশ্নই কিন্তু ফের একবার এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে। একজন তার মাকে হারিয়েছেন, ভাবতে পারছেন সেই কষ্টটা কতটা। আজকে এই ভদ্রমহিলাকে যদি কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো যথাসময়ে তাহলে তাকে প্রাণে বাঁচানো যেত। সাপে কামড়ানো এ হাসপাতালে নয়, স্থানীয় ওঝার উপরেই ভরসা রাখছেন আক্রান্তের বাড়ির লোকজন। প্রায় এক ঘন্টা ধরে মুমূর্ষ রুগীকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে চলল টুকটাক। পরিণতি কি হলো? মৃত্যু হয় ওই রোগীর। আবার মজার বিষয় হচ্ছে যে ওঝাই কিন্তু হাসপাতালে রোগীকে রেফার করেছেন, ভাবতে পারছেন বিষয়টা? কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় ওই রোগীর। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ঘটনা। পুলিশ জানাচ্ছে মৃত মহিলার নাম বিপাশা মাইতি, বয়স মাত্র 52 বছর। রবিবার সকাল 6:30 নাগাদ তিনি রান্না করছিলেন, সেই সময় পাতার মধ্যে জড়িয়ে থাকা সাপের গায়ে তার হাত লাগে, আর সেই হাত লাগা মাত্রই সাপটি ছোবল মারে। এরপরেই তিনি অসুস্থ বোধ করেন। বাড়ির লোকজন সেই বিষয়টা দেখতে পান এবং অবস্থাটা একবার ভাবুন যে তারা হাসপাতালে নিয়ে যায়নি, তারা স্থানীয় ওঝাকে বলেন যে বিপাশা দেবীকে সাপে কামড়েছে। ঘণ্টাখানেক ধরে তখন সে কি টুকটাক চলছে ওঝার, ওঝা তো নয় যেন ম্যাজিশিয়ান। কিন্তু কোনোভাবেই যখন আর কিছু করা যাচ্ছে না তখন সেই পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে পাঠানোর নিদান দিলেন ওই ওঝা। এরপর গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হলো ওই মহিলার। পরে ভাঙর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান যে অনেক আগেই মৃত্যু হয়েছে বিপাশা দেবীর। তার ছেলে ঝন্টু মাইতি বলেন, মাকে সাপে কামড়ানোর পর গ্রামের এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কিছু সময় তাকে রাখার পর ওঝা নিজেই বলেন যে হাসপাতালে নিয়ে যেতে হবে, আর সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। কি বলছেন ঝন্টু মাইতি শুনুন। সকাল 6:30 নাগাদ রান্না করতে বসছিল, আর রান্না সালে ও শুকনো পাতা দিয়ে রান্না করছিল। ওই সময় শুকনো পাতা যখন টানে উলনে জ্বালন দেওয়ার জন্য সেই এতে সাপ কামড় দিয়েছে, হরিশ সাপ। আচ্ছা, তারপর বাড়িতে তারপর গুণির কাছে নিয়ে গেছে বাড়ির লোক, গুণির কাছে এসে একটু এই আধা ঘন্টার মতো রেখে তা সেখান থেকে গুণি পাঠিয়েছে হসপিটালে। হসপিটালে গাড়ি নিয়ে আসার সময় রাস্তাতে ঘটনা ঘটেছে। সাপে কামড়ালে ওঝা বা গুণিন নয়, রোগীকে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যান, বারবার এই প্রচার করা হচ্ছে, কিন্তু এখনও গ্রাম বাংলার মানুষের একাংশের মধ্যে সেই সচেতনতা বোধ জাগছে না, আর তার ফলেই বারবার রোগীদের মৃত্যু হচ্ছে। চিকিৎসার সুযোগটুকু অনেক সময় পাচ্ছেন না চিকিৎসকেরা, কারণ তাদের কাছে যখন রোগী নিয়ে যাওয়া হচ্ছে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ঝাড়গ্রামে বিপাশা মাইতির মৃত্যু সেই ছবিকেই কিন্তু ফের একবার সামনে নিয়ে এসেছে। এখন সময় এসেছে যে এই ধরনের ঘটনা ঘটলে চিকিৎসকের কাছে যাওয়ার, গুণিন বা ওঝার কাছে নয়। এই সমস্ত খবরের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় আপডেট জানতে আপনারা চোখ রাখুন আজ তক বাংলায়। আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।